يا ايها الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله الذي جعل لمن تاب اليه سبيلا

যে ব্যক্তি তার দিকে ফিরে আসতে চায় তার জন্য তিনি আশ্রয়স্থল নির্ধারণ করেছেন আমি সাক্ষ্য দিচ্ছি সেই আল্লাহরবুল আলমিনের জন্য যিনি ব্যতীত আর সত্য কোনো ইলাহ নেই সত্য কোনো মাবুত নেই আরও সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ সাল্লাল্লাহু আলী সাল্লাম আল্লাহ রব্বুল্লা আলমিনের বান্দা এবং তার রাসুল আমার প্রাণপ্রিয় প্রিয় বন্ধুগণ আজকে মসজিদ নববীতে যিনি খুতবা দিয়েছেন তিনি হলেন ফজিলাতু শেখ আবদুল্লাহ আলবু আইজান আজকে যে বিষয়ে তিনি খুতবা দিয়েছেন তা হল রমজানের শেষ দশকের গুরুত্ব ও এতেকাফের বিধান আমি এখন ইমাম সাহেবের খুতবার অনুবাদ শুরু করছি আল্লাহ রব্বুল আলমীম যেন আমাকে অতি সহজভাবে স্পষ্ট ভাষায় এই খুতবার অনুবাদ করার তৌফিক দান করেন আমিন আমার প্রাণ প্রিয় বন্ধুগণ ইমাম সাহেব সর্বপ্রথমেই আমাদেরকে তাকুয়ার নসিহত করে বললেন ফাউসিকুম ইবাদুল্লাহ ও নফসি বিতাকওয়া তাকওয়াল্লাহি জাল্লা ওয়া আলা ফালা সাআদাতা ইল্লা বিত তাকওয়া ওয়ালা ফালাহা ইল্লা বিতাআতিল মাওলা আমি তোমাদেরকে নসিহত করছি হে আল্লাহর বান্দারা এবং আমাকেও নসিহত করছি আল্লাহ রব্বুল্লা আলমিনের আল্লাহ তালাকে ভয় করার কেননা তাকুয়া ব্যতীত মানুষের কোনো সৌভাগ্যশীলতা নেই ফালেলা বিত আতিল মাউলা আর আল্লাহ আল্লাহরব্বুল আলমিনের আনুগত্য ব্যতীত মানুষের জন্য কোনো সফলতা নেই এরপরে বললেন তোমরা জেনে রাখো আল্লাহ রব্বুল আলমিনের আনুগত্য করা এটা তো হলো সবচাইতে বড় ও শ্রেষ্ঠ অর্জন আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টি অর্জন করা এটা হলো সবচাইতে বড় এক লাভবানের পথ জান্নাতকে ঘিরে রাখা হয়েছে অসংখ্য বিপদ মুসিবত দিয়ে আর জাহান্নামকে ঘিরে রাখা হয়েছে অসংখ্য প্রবৃত্তির অনুসরণের অনুসরণের পথ দিয়ে আর তোমাদের জীবনের কর্মের প্রতিফল তোমাদেরকে পরিপূর্ণভাবে দেওয়া হবে আর সেই দিন যে ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে দূরে রাখা হবে আর জান্নাতে প্রবেশ করানো হবে ফকত ফাজ সে তো সফলতায় পৌঁছে যাবে এরপরে বললেন হে রোজাদারগণ আল্লাহরবুল আলমিন তোমাদের আনুগত্যকে কবুল করুক তোমাদের অবস্থাকে সংশোধন করুক তোমাদেরকে তাওফিক দান করুক রমজানের বাকি যে কয়েকদিন আছে আর আল্লাহরবুল আলমিন তার আনুগত্যের উপর তোমাদেরকে অটল রাখুক জীবনের সকল সময়ে হ্যাঁ মুসলিম সম্প্রদায় গণিমত মনে করো গনিমত মনে কর দ্রুত গতিতে এগিয়ে যাও রমজানের সময়গুলো তো শেষ হয়ে যাচ্ছে রমজান বিদায় নিচ্ছে সুতরাং জালাল তাই তোমরা সৎ আমল দ্বারা বাকি যে কয়েক দিন আছে সেটাকে তোমরা যথাযথভাবে পালন করো যথাযথভাবে সেটাকে পাওয়ার জন্য চেষ্টা করো আর দ্রুত গতিতে এগিয়ে যাও বা দ্বারা সেই সম্মানিত আল্লাহ তাআলার জন্য আফসুস যারা অবহেলা করছে আফসুস যারা অবহেলায় সময় কাটাচ্ছে তো তাদের জন্যই যারা উদাসীন এবং অবহেলার মধ্য দিয়ে সময় কাটাচ্ছে অথচ রাসুল্লাহ সাল সাল্লাম কি বলেছেন তিনি মেম্বারের উপর উঠলেন আর তিনবার বললেন আমিন 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 অতপর যখন মেম্বার থেকে তিনি নেমে গেলেন তখন তাকে জিজ্ঞাসা করা হলো কেন তিনি তিনবার আমিন বললেন তখন তিনি জবাবে বললেন আতানি জিবরিল ফলা রহিমা আনফু মান আদর কারমাজান ফালাম ইকুফফারুল আহ ফাদক হলেন না র বাহাদাকুন ন কুল আমিন সকলথু আমিন তিনি জবাব দিয়ে বললেন আমার কাছে জিবরী লাহে লাহি সালাম আসলেন আর বললেন ওই ব্যক্তি ধ্বংস হোক ওই ব্যক্তি ধ্বংস হোক যেই ব্যক্তি রমজান মাস পেলো অথচ তার গুনা থেকে ক্ষমা নিতে পারল না ফাদা নার সে আর শেহ জাহান্নামে প্রবেশ করুক আল্লাহ রব্বুল আলমিন তাকে তার রহমত থেকে বঞ্চিত করুক জিবরিল আমাকে বললেন আপনি বলুন আমিন তাই আমি বলেছি আমিন বললেন ওই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তি তার মা বাপ তাদের দুইজনকে অথবা দুইজনের একজনকে পেয়ে তাদের সেবা করে সে তাদের সেবা করল না অতপর সে জাহান নামে প্রবেশ করল যে সেবা করতে পারলো না মা বাবার সেবা যে ব্যক্তি করতে পারল না সে জাহান নামে প্রবেশ করুক সে আল্লাহ তালা রহমত থেকে বঞ্চিত হোক হে জিবরিল আপনি তখন নবী করিম জিবরিল সাল্লামকে সাল্লাম বললেন আপনি বলুন আমিন আমি তো বললাম আমিন জিবরিল আরও বললেন ওই ব্যক্তির নাক ধুলাই মনিন হোক সে ক্ষতিগ্রস্ত হোক যে ব্যক্তির নিকটে আপনার নাম স্মরণ করা হয় অথচ সে আপনার উপর সলাদ পড়ে না সেও ধ্বংস হোক আল্লাহ রহমত থেকে বঞ্চিত হোক হেরাসুল আপনি বলুন আমিন তখন আমি বলেছি আমিন প্রিয় ভাইর আমার এক মহা হাদিস রমজান মাস পাওয়ার পরে যদি আমরা আল্লাহর কাছ থেকে আমাদের অতীতের জীবনের পাপ থেকে ক্ষমা নিতে না পারি তাহলে আমাদের চাইতে হতভাগা আর কেউ হতে পারে না নিঃসন্দেহে আপনি ক্ষতিগ্রস্ত নিঃসন্দেহে আপনি জাহান্নাবী হবেন কারণ জিবুল্লাহিসাল্লাম বলছেন ক্ষমা না ক্ষমা যদি না নিতে পারে সে জাহান নামে প্রবেশ করুক সে জাহান নামে প্রবেশ করুক অনুরূপ ভাবে মা বাপ আমাদের জন্য বিরাট বড় নিয়ামত তাই এই নিয়ামতকে কদর করা উচিত এটা জান্নাতে প্রবেশের এক বিরাট এবং সহজ পথ আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুগণ এরপরে ইমাম সাহেব বললেন হ্যাঁ মুসলিম সম্প্রদায় শেষ সময় আমল করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমলের গুরুত্বপূর্ণ সময় হল শেষ সময় তাই তোমরা যে কয়েকদিন বাকি আছে তার মধ্যে প্রাণ খুলে চেষ্টা করে যাও কেননা রমজানের এই শেষ দশকের সময়গুলো হচ্ছে অধিক উত্তম সময় সবচাইতে গুরুত্বপূর্ণ সময় কোনো সন্দেহ নাই রমজানের প্রতিটি দিন প্রতি মুহূর্তই হচ্ছে অধিক গুরুত্বপূর্ণ সময় তবে রমজানের শেষ দশক হচ্ছে সবচেয়ে বেশি থেকে বেশি অধিক সম্মানিত ও গুরুত্বপূর্ণ সময় এজন্য এই সময়গুলিতে তোমরা অধিক হারে গুরুত্ব দাও এখানে পুরা করে নাও যে ব্যক্তি হুচট খেয়েছে রমজানের প্রথম দিক থেকে সেজন্য পোড়া করে নেয় এখানেই গুনার জন্য ক্ষমা প্রার্থনা করো এই সময়ে দোয়া করো দোয়া কবুল করা হবে তাই তো রাসুল্লাহ সাল্লি সাল্লাম কানান্নাবিউ সাল্লাম আলাইহি সাল্লাম ইয়া জিতাহিদু ফিঁহা মাল আয়া জিতাহিদুফি কয় রিহাঁ রাসূলুল্লাহ সাল্লাম আলাইসাল্লাম এই রমজানের এই শেষ দশকে তিনি এত বেশি প্রচেষ্টা চালাতেন আল্লাহর ইবাদতে যা অন্য কোনো সময় এত বেশি চেষ্টা করতেন না আল্লাহ ইবাদতে তিনি এই সময় তার কোমরকে বেঁধে রাখতেন রাত জাগতেন এবং তার পরিবার পরিজনদেরকে জাগ্রত করতেন সকলেই মিলে ইবাদত করতেন তাই ফাহরিস আলাইহা তোমরাও এর মধ্যে প্রলুব্ধ হও আকৃষ্ট হও শুভ সংবাদ ওই ব্যক্তির জন্য যেই ব্যক্তি এই সময়ে ইবাদত করল এই সময়কে কাজে লাগালো এর ফদল এর যে নিয়ামত এর যে কল্যাণে সে সফলতায় পৌঁছে গেল সে ব্যক্তির জন্য হচ্ছে শুভ সংবাদ হে আল্লাহর বান্দারা রমজানের শেষ দশকে রয়েছে এমন একটি রাত যে রাত হলো হাজার মাসের চেতি উত্তম যেখানে রহমত নাজিল হয় দোয়া করলে দোয়া কবুল করা হয় বান্দাদের গুণাগুলি ক্ষমা করে দেওয়া হয় এর মধ্যেই পাপীদেরকে ক্ষমা করে ক্ষমা করা হয় সুতরাং মান কমা ইমান গফির তাকদ্দামা মিন জাম্বি যে ব্যক্তি রমজানের এই রাত্রটি ইমান নিয়ে সোয়াবের আশায় দণ্ডাইমান হয়ে গেল দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করলো উদযাপন করলো তার অতীতের সব গুণাগুলি তো ক্ষমা করে দেওয়া হয় সুবাহান আল্লাহ আর যে ব্যক্তি রমজানের এই দশকে এই দশকে অবহেলা করল সময়কে নষ্ট করল এর কল্যাণ থেকে বঞ্চিত হল সে তো সত্যিকার অর্থে বঞ্চিত ব্যক্তি নাউজ তাহলে বঞ্চিত ব্যক্তিকে যে ব্যক্তি রমজানের শেষ দশকে লাইলাতুল কদরের রাত্রিগুলোতে বঞ্চিত হয় এর সময় বঞ্চিত হয় আল্লাহর ইবাদত থেকে গাফেল থাকে উদাসীন থাকে দুনিয়া নিয়ে মত্ত থাকে সেই ব্যক্তি হলো প্রকৃতপক্ষে বঞ্চিত ব্যক্তি নাউজু বিল্লাহ হেয়াল্ল আমাদেরকে এইসব বঞ্চিত মানুষদের থেকে হেফাজত করো সফলকে আমি মানুষের অন্তর্ভুক্ত করো রাসূলুল্লাহ সল্লাম আলাই সাল্লামের সুন্নার উপর যারা জীবন জীবনযাপন করে এই রমজানের শেষ দশকে তাদের অন্তর্ভুক্ত করে নাও আমি রমজানের এই শেষ দশকে যে লাহিলাতুল কদর এটা তো মমিনদের একটি অনেক বড় পাওয়া সলিহীন মানুষের এক স্বপ্ন মুত্তাকিন মানুষের আকাঙ্ক্ষা এর মধ্যেই তাকদের লিপিবদ্ধ করা হয় সকল কিছুই এর মধ্যে লিপিবদ্ধ করা হয় বন্টন করা হয় তাই এই রাত্রিগুলোতে তোমরা জাগ্রত হও চেষ্টা করে যাও আনুগত্য করো গণিমত মনে করো আল্লাহর ইবাদতে কাটিয়ে দাও আল্লাহর কাছে কাকতি মিনতি করো আর লাইলাতুল কদরকে তালাশ করতে থাকো আল্লাহ রব্বুল আলমিনের দয়া অনুগ্রহ তালাশ করতে থাকো থাক আহদুল ফদরুল আজিম আল্লাহ রব্বুল আলমিন তিনি হলেন মহা অনুগ্রহের একমাত্র মালিক এরপরে তিনি সুরা লাইলাতুল কদর তেলাওত করে তার খুতবাকে শেষ করলেন প্রথম খুতবা দ্বিতীয় খুতবা ইমাম সাহেব বললেন সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তালার জন্য যিনি বান্দাদের জন্য পথ সৃষ্টি করেছেন তার সন্তুষ্টি অর্জনের জন্য আর তার সন্তুষ্টি অর্জনের পথকে তিনি জান্নাতে প্রবেশের এক সফলতার পথ হিসাবে নির্ধারণ করেছেন তৌফিক হোক তৌফিক পাক সব মুমিন বান্দাগণ যারা আল্লাহর ইবাদতের জন্য এতেকাফ করে যারা তাদের দুনিয়ার চাকচিক্যময় জীবনকে পরিত্যাগ করে আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য সব কিছু থেকে হিজরত করে আল্লাহর আনুগত্যের দিকে তাদের জন্য হচ্ছে তৌফিক আল্লাহর পক্ষ থেকে সুভায়ানন্দ আমার বন্ধুগণ দ্বিতীয় খুতবাই তিনি আতিকাফের বিষয়ে কথা বললেন বললেন আতিকাফ তো হচ্ছে লুজুমুল উল মাসজিদ ও হাবসুন লাফসিহানি শেহ থিওয়াল মুলাজ্দাদ ওয়ালি ও ওসামা গুলিওয়াল মুলহিয়াত এতে কালো আল্লাহর ইবাদতের জন্য মসজিদে অবস্থান করা মসজিদের সময় কাটানো অন্তরকে আটকে রাখা নিজের প্রবৃত্তি অনুসরণ থেকে দুনিয়ার মজাদার বস্তু থেকে দুনিয়ার ফেতনা ফাসাদ এই সব কিছু থেকে বিমুখ হয়ে আল্লাহর ইবাদতের মধ্যে সময় কাটানো সমস্ত ব্যস্ততাকে উপেক্ষা করে আল্লাহর দিকে ফেরে যাওয়া আল্লাহর কাছে কাকুতি মিনতি করা সব ধরন অনার্থক কাজকর্ম থেকে আলাদা হয়ে যাওয়া এটাই তো হচ্ছে এতে কাফ আল্লাহ রব্বুল আলমিন শরীয়তের বিধান হিসেবে প্রণয়ন করেছেন মসজিদে এতে কাফ করা তার জন্য প্রস্তুতি গ্রহণ করারও আদেশ তিনি করেছেন আল্লাহ রব্বুল আলমিন ইব্রাহিম এবং ইসমাইল আল ইসলামকে বলে দিলেন ওয়াহিদিনা ইলা ইবরাহিম ও ইসমা ইলাং তহির বা ইত্যাদি তোয়াইফিন আয়া ইফিন কাশ্বযুত আল্লাহ বলেন আমি অঙ্গীকার নিলাম ইব্রাহিম এবং ইসমাইন আলাহিসাল্লামের কাছ থেকে যে তোমরা পবিত্র করো আমার ঘরকে কাদের জন্য তোয়াফকারীদের জন্য এতে কাফকারীদের জন্য রুকুকারী এবং শেষদায়কারীদের জন্য তাই এতে কাফের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হয় হে আল্লাহর বান্দারা রমজানের এই শেষ দশকে কাফ করা এটা হচ্ছে রাসুল্লাহ সাল্লা সাল্লামের এক সুনত এক প্রিয় সুনত এতে কাফ সবসময় করা যেতে পারে তবে রমজানে এতে কাফ এটা হচ্ছে অধিক প্রিয় একটি আমল রাসুল্লাহ সাল্লি সাল্লাম তিনি এতে কাফ করতেন আইসারদ্লাহ তালানহা বলছেন খানান্নবসালাম আসরুল আখির মিন রান হাত তোফা হুন্লাহু আজজা অজ্জাল্লা সুম্মা তাকাফা আজওয়া আজ হুম হিম্বাদী আল্লাহ রাসুল সাল্লাল্লাহিসাল্লাম রমজানের শেষ দত্তকে এতে কাফ করতেন শেষ দর্শকে এতে কাফ করতেন মৃত্যু পর্যন্ত তার মৃত্যুর পরে তার স্ত্রীগণ এতে কাফ করেছেন হাদিসটি বুখারি মুসলিম এসেছে আব্দুল আবিনম রদী আল্লাহ তালানু বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াতিকফুল আশরুল ইয়াতিকফুল আশরা আল আও আখির মিন রমজান নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম তিনি রমজানের শেষ দতেকে শেষ দশকে ইতিকাফ করতেন তাহলে বোঝা গেল ইতিকাফ এটা হলো একটি সুন্নতি বিধান রমজানের শেষ দশকে করা এই ইতিকাফের আদব বর্ণনা করে তিনি বললেন মসজিদ হচ্ছে পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরসমূহ কাজে এই ঘরকে এই ঘরের হকসমূহ সমূহ তোমরা জানো আদব রক্ষা করে চলো এর সম্মান মর্যাদাকে হেফাজত করো এগুলো বানানো হয়েছে একমাত্র আল্লাহর ইবাদতের জন্য তাই সেখানে শান্তিপূর্ণ অবস্থান করো সেখানে স্থির ও শান্তিপূর্ণভাবে অবস্থান করো সেটাকে তোমরা খেলাধুলার জায়গা বাজারে পরিণত করো না মুসল্লিদেরকে কষ্ট দিও না বরং কোনোরকম ডিস্টার্ব রকম অসুবিধা তোমরা করবে না যাতে করে মানুষের ইবাদতে কষ্ট না হয় হে আল্লাহ তালার ঘরে ইবাদতের জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে তোমরা এসেছ দুনিয়ার বিলাস থেকে মুক্ত হয়ে আল্লাহর দিকে ফিরে এসেছ তাই তোমরা আল্লাহর কাছে কাকুতি মিনতি করো আল্লাহর দিকে ভেঙে পড়ো সময়কে নষ্ট করো না মোবাইল ফোন সহ বিভিন্ন বস্তু দ্বারা সময়কে নষ্ট করো না তোমরা মসজিদের সম্মান মর্যাদাকে হেফাজত করে বসবাস করো হ্যাঁ এতে কাফকারীগণ যারা মসজিদের নবাবিতে এতে কাফ করবেন তাদের উদ্দেশ্যে ইমাম সাহেব বললেন যে মসজিদে নবাবী ও মক্কার এই হারামাইন শরিফাইন এই দুই হারামের কার্যকরী পরিষদ তারা প্রচেষ্টা চালাচ্ছে হাজিদের খেদমতের জন্য বিশেষ করে মসজিদের নববীতে যারা এতে কাফ করবেন তাদের জন্য মাসজিদের দুতলায় তথা সাতকে খুলে দেওয়া হয়েছে শুধুমাত্র তাদের জন্য নির্ধারণ করা হয়েছে মোতাকিফদের এতে কাফকারীদের খেদমতের জন্য তাই সকলেই সহযোগিতা করুন যারা দায়িত্বশীল তাদেরকে এখানকার বিধিবিধানগুলো পালন করে নিজামের উপর চলে তাদেরকে সাহায্য করুন আর আপনি সাহায্য করবেন এই জন্য মসজিদ অনুভবের সম্মানার্থে এগুলো করবেন আর তার আপনাদের খেদমতে নিয়োজিত আছে আপনাদের খেদমতের জন্য জাতি করে আপনারা আল্লাহর ইবাদতে যথাযথভাবে নিজের জীবনকে উৎসর্গ করতে পারেন এভাবে ইমাম সাহেব দ্বিতীয় খুতবা শেষ করলেন এরপরে দোয়া করলেন যে তাকাব্বাল আল্লাহ ইকা ফাকুম আল্লাহ রব আলামিন। তোমাদের এতে কফকে কবুল করুক তোমাদের আনুগত্যকে আল্লাহ তালা কবুল করুক এইভাবে দ্বিতীয় খুতবা শেষ করেছেন প্রিয় ভাইরা আমার আজকে আমরা যা শুনলাম ইমাম সাহেবের এই খুতবার অনুবাদ থেকে তা হলো রমজানের শেষ দশক হচ্ছে রমজান মাসের সবচাইতে গুরুত্বপূর্ণ সময় তাই আমাদের অতীতের দিনগুলোতে যা হয়েছে ভুল ত্রুটি অবহেলা সেগুলো থেকে আমরা মুক্ত হয়ে পা শক্ত নামাজ জামাতেশ আদায় করব কেমন লাইল করব সারা রাত সাধ্য অনুযায়ী জাগার চেষ্টা করব বাকি সময়গুলো আমরা বেশি করে আল্লাহ রবীন্ন ইবাদত করব যাদের তাওফিক হয় তারা এতে কাফ করবো আল্লাহ রব আলমিন আমাদেরকে যা কিছু শুনলাম يربور عمل توفيق دان كورق امين الصلاه والسلام على نبينا محمد وعلى اله وصحبه اجمعين